আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো যে অনেক মা অনেক বোন অনেক শাশুড়ি এমন আছেন যারা স্বপ্নে তাদের মাথায় উকুম দেখে থাকেন কিন্তু এটার সঠিক ব্যাখ্যা তারা কোরআন এবং হাদিস থেকে জানেন না তো প্রিয় বোনেরা আপনাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি আর অনেক ছেলে মানুষের মাথায় উকুন হয়ে থাকে তো সেই উকুনগুলো কীভাবে সরাবে এগুলোর ব্যাখ্যায় কি রয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো আলোচনা শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটি হাত জোর করে বলছি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ তাল্লা আপনাদের মঙ্গল করবেন তো আমরা অন্য অন্য চ্যানেলের মতো কোনো ভ্রান্ত ভিডিও আপলোড করি না সমস্ত কিছুর দলিল আমাদের কাছে রয়েছে এই জন্য সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো আমরা আলোচনা শুরু করছি স্বপ্নে কেউ উকুন দেখিলে তবে ইহা সংসারে অশান্তি বুদ্ধি এবং স্মৃতিশক্তি লাঘব হইবার আলামত বুঝিতে হইবে এবং স্বপ্নে উকুন মারিতে দেখে যদি তাহলে স্বপ্রদর্শনকারী লেখাপড়া এবং বিদ্যা বুদ্ধিতে উন্নতি করিবার আলামত বুঝিতে এবং স্বপ্নে যদি অন্য কেহ তার উকুন লইতে বা মানিতে দেখে তবে ইহা পারিবারিক শান্তি এবং কাহারও সাথে কোনো বিষয়ে পরামর্শ করিয়া কাজ করিবার আলামত বুঝিতে হইবে এবং স্বপ্নে কেউ যদি অনেকগুলো উকুন দেখে তবে ইহা প্রতিবেশীর সহিত ঝগড়া বিবাদ অথবা লোকের কাছে প্রতারিত হইবার নিশানা হইবে এবং স্বপ্নে উকুন মাথার চুল অথবা অন্য কোনো জায়গায় দেখে তবে ইহা কোন কাজে লজ্জিত হইবার আলামত অথবা সে কোনো কাজের মধ্যে লজ্জায় পড়ে যাবে এটার আলামত বুঝাইয়া থাকে এবং পূর্বাভাস হিসাবেই আলামত বুঝিতে হইবে এবং স্বপ্নে কেহ উকুন শরীরের মধ্যে যদি চলাফুরা করিতে দেখে তবে ইহা রোগ আক্রান্ত এবং মুসিবতের মধ্যে পতিত হইবার আলামত হইবে তো ভাই বোনেরা আপনাদের জন্য এই ছিল আপনাদের জন্য এই সংক্ষিপ্ত আলোচনা আপনাদের এই বিষয়ক আরো যেকোনো স্বপ্নের ব্যাখ্যা জানতে অথবা যে কোনো বিষয়ক স্বপ্নের ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ আজকের মধ্যে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি